সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। বুঝলি বল্টু, আমাদের ছুটিটা বেশ ভালোভাবে এনজয় করতে হবে। তাই এবার কি ভাবছিস? একটু অন্যরকম। অন্যরকমটা কি সেটা তো বল। নিছক দুষ্টুমি করে ছুটি কাটাবো। বাহ, ওই দেখ ভ্যাবলাই আসছে। তাহলে ভ্যাবলাইকে দিয়েই শুরু করি। এই ভ্যাবলাই এদিকে আয়। আমাকে ডাকছিস? তুই একা কেন? কুলোদা আর বাটালি দেখ কোথায়? ওরা খুব ব্যস্ত। তার মানে তুই একা? ওই দেখ ভ্যাবলাই, ওই গাছের উপরে একটা কি ঝুলছে। কই, কোথায়? কিছু দেখতে পাচ্ছি না তো। কি রে, কত বড় লেজ, দেখতে পাচ্ছিস না? নির্ঘাত তোর চোখ খারাপ হয়ে গেছে। কোথায় লেজ? কোথায় কি রে, তোর চোখের সামনে তুই সত্যি দেখতে পাচ্ছিস না? না রে, দেখতে পাচ্ছি না। চিমটি, তুই এসেছিস, ভালো হয়েছে। দেখ গাছের উপরে একটা লেজ দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওই তো ঝুলছে, বেশ দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের ভ্যাবলাই দেখতে পাচ্ছি না। কি আশ্চর্য, সবাই দেখতে পাচ্ছে আর আর আমি দেখতে পাচ্ছি না। বল তো চিমটি, ওটা কিসের লেজ? দেখে শুনে তো মনে হচ্ছে একটা বানর হবে। ভ্যাবলাই ভালো করে লক্ষ্য কর। আরে লেজের রংটা কি মুশকিল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা নাটবল্ট, আমার কি হলো বলতো? তুমি বাড়ি যা, বাড়ি গিয়ে চোখে শুকনো লঙ্কার গুঁড়ো লাগা, চোখ জ্বলবে, আর চোখ জ্বললে কি দেখতে পাবি। সর্বনাশ, না 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 না, শুকনো লঙ্কার গুঁড়ো চোখে লাগাতে পারবো না, ভীষণ জ্বলবে। না না, আমি তো এমনিতে সবই দেখতে পাচ্ছি, শুধু এই লেজটাই দেখতে পাচ্ছি না। লেজটাও তো একটা জিনিস, ওটাও তো দৃশ্যমান। তুই ভালো করে খুঁজে দেখ। তুই ভালো করে খোঁজ, আমরা একটু ঘুরে আসছি। হ্যাঁ খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ। ঠিক আছে আমি খুঁজছি, কিন্তু কিন্তু কোথায় খুঁজবো দেখতেই তো পাচ্ছি না। আমি তোদের সঙ্গে হাসছি ঠিকই, কিন্তু ব্যাপারটা কি হলো আমিও কিন্তু বুঝতে পারিনি। কি হলো বলতো নাট বল্টু? কিছুই না, শুধু নিখাত মজা। ভ্যাবলাইকে একটু বোকা বানানো আর কি। ভ্যাবলাই বেচারা এখনো বোকার মতো গাছের উপরে লেজ খুঁজে যাচ্ছে। বাপরে বাপ, এত করে দেখছি কোথাও তো খুঁজে পাচ্ছি না, লেজটা গেল কোথায়? দাদা দেখ দেখ, ভ্যাবলাই গাছের তলায় দাঁড়িয়ে ওপরের দিকে কি দেখছে। হ্যাঁ তাই তো, এই এই চল চল দেখে আসি ও কি দেখছে। গাছে উঠে একবার দেখব না বাবা, যদি চোর থাপ্পড় মারে। কি রে ভ্যাবলাই, কি দেখছিস অমন করে? হ্যাঁ একটা লেজ। কোথায় কোথায়? গাছের উপর। চল দেখে আসি ভ্যাবলাই এখনো দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে লেজ খুঁজছে কিনা। হ্যাঁ হ্যাঁ চল। মনে হচ্ছে বাঁদরটা গাছের পাতার আড়ালে লুকিয়ে পড়েছে। ভ্যাবলাই এটার ঢিল ছুঁড়ে দেখ তো। গাছে ঢিল ছুঁড়ে কি হবে? এই এই বাঁদরটা বেরিয়ে আসবে। গাছে বানা গাছ নাকি? ওই দেখ কত লোক জমেছে। কুলোদা বাটালিদা তো আছেই, তার সাথে আবার করালিদা দুও। জমি খির, প্রথম কে দেখেছে? এই ভ্যাবলাই 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 গাছের তলায় দাঁড়িয়ে দেখছিল। গাছটা কত বড়? আমি দেখিনি তো, আমি দেখিনি। মানে এই এই তুই যে বললি এই বাঁদর গাছের আড়ালে লুকিয়ে আছে। নাটবল্টু আর চিমটি দেখেছে, ওরাই তো বললো লেজটা ঝুলে আছে। হ্যাঁ এই নাটবল্টু বললো ওরা দেখেছে, তুই দেখিসনি? ওরা বললো যে আমার চোখটা নাকি খারাপ হয়েছে। আমি বললাম আমি তো তোদের দেখতে পাচ্ছি কিন্তু লেজটা দেখতে পাচ্ছি না, তো ওরা বললো যে ভালো করে খুঁজে দেখতে। ওরা বললো আর তুই বিশ্বাস করলি? ভ্যাবলাই নাট বলতে তোদের আচ্ছা বোকা বানিয়েছে। যাই হোক। ছি ছি ভ্যাবলাই, এই তোর জন্য আমরা বোকা বনলাম। চল চল ওরা আসার আগে এখান থেকে চলে যাই। দিনের শুরুটা বেশ মজাদার হলো। আমার ভাগ্যে আর মজা দেখার উপায় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। এমা আমরা ভাবলাম একটু সেলিব্রেট করব। হরিদার দোকানে হিঙের কচুরি আর কাবলি ছোলার ঘুগনি কাল হবে। আজ সত্যি কাজ আছে রে, তাহলে এবার আসি। কাল দেখা হবে, নতুন কাউকে খুঁজতে হবে। নতুন আবার কেন? উলোদা আর বাটালিদার মতো দাদা থাকতে নতুন আবার দরকার হবে কেন? আর সাথে ভ্যাবলাইয়ের মতো বন্ধু। আমি চলি রে নাট বল্টু।
এই নাট বল্টু, এই নাট বল্টু, এই প্রফেসর আঙ্কেল ডাকছে। তোদের খুব দরকার, একবার আমার সাথে চল তো। আচ্ছা তোদের এখন কোনো কাজ নেই তো? না, এখন তো ছুটিতে আছি। আমরা পড়াশোনা করেই বেরিয়েছি। গুড গুড, তাহলে আমার সাথে তোরা চল। কাল আমি রাতে একটা জিনিস আবিষ্কার করেছি, তোদের উপর পরীক্ষা করব। ড্যান্সিং বল। ড্যান্সিং বল? এই হলো ড্যান্সিং বল। বল কোথায়? এ তো ছোট্ট গুলির মতো। এটা কি কাজে লাগবে? এটা জাস্ট কারোর শরীরে টাচ করিয়ে দিতে হবে কয়েক সেকেন্ডের জন্য, আর এটা হচ্ছে ছোট্ট একটা রিমোট। এর মধ্যে দুটো সুইচ আছে, একটা অন আর একটা অফ। এটাকে অন করে দিলেই বলটা কাজ করা শুরু করবে। ডান্সিং বল মানে আমাদের শরীরে কি কোনো ডান্সের প্রভাব আসবে? অনেকটা ওই রকম, এটা অনেক কাজে দেবে। ধর কোনো শত্রুপক্ষ তোদের অ্যাটাক করেছে, সেই সময় একবার ছুঁয়ে দিলেই কাজ শেষ। কাজ শেষ মানে শত্রুপক্ষ অক্কা তুলবে নাকি? তাহলে তো খুনের দায় পড়বো আঙ্কেল। না না, অক্কা পাবে না, অক্কা পাবে না, ঝটকা পাবে। একবার শরীরে ছুঁয়ে দিলেই ওদের শরীরে অদ্ভুত উদ্দীপনা তৈরি হবে, ওরা নাচতে থাকবে। বলটা তো আমরাও টাচ করে থাকবো, তাহলে আমরা নাচবো না কেন? আর তার জন্য তোদেরকে অন্য দুটো আরো ব্ল্যাক বল দিচ্ছি, এটা অন্য পকেটে রেখে দিবি। তাহলে এই ড্যান্সিং বলের কোনো এফেক্ট তোদের শরীরে হবে না। পুরো ইউটিলাইজ করে দেবে একদম। কাল থেকে তোরা এটা নিয়ে খেল, আর আমি তোদের ওয়াচ করব। তার আগে একটু পরীক্ষা করে দিই, কি বলিস নাট বল্টু? সেই ভালো, পরীক্ষা করে নেওয়াটাই সঠিক কাজ। রিমোট অন করে এই বল একবার টাচ করালে শরীরে বেশ কয়েক মিনিট তার এফেক্ট শরীরে থাকবে, আর যে নাচছে তাকেও যে টাচ করবে তারও নাচতে ইচ্ছে করবে। এ তো দারুণ ব্যাপার। ছি 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 ছি, তুই একেবারে মুখ পুড়িয়ে দিলি আমাদের। তোকে বলছে লেজ আছে ওরা দেখতে পাচ্ছে, আর তুই দেখতে পাচ্ছিস না, তবু বিশ্বাস করছিস যে লেজ আছে? হ্যাঁ রে, এই তোর বুদ্ধি কবে হবে রে? বুদ্ধি হবে কি, ওর বুদ্ধি হাঁটুতে এসে আটকে গেছে। কি রে হলো, গাছের উপর বাদর দেখলি? সারা দশ পাড়া রাষ্ট্র হয়ে গেছে, কপালের ফের কপালের ফের। আচ্ছা বোকা বানিয়েছে নাট বল্টু, আর যাই হোক। হ্যাঁ রে বাটালি, তুই তো ওদের থেকে বয়সে বড়, তুই এই বোকা মোটা করলি কি করে? বল্টু প্রমাণ দিল যে তোদের থেকে নাট বল্টুর বুদ্ধি বেশি, দেখিস আবার যেন আর ফাঁদে না পড়িস। দেখলি দাদা, দেখলি কেমন হাড় জ্বলিয়ে চলে গেল? এই সব তোর জন্য হয়েছে ভ্যাবলাই, তোর জন্য। বাহ, এটা তো দারুণ জিনিস, আমাদের ছুটিটা এতেই বেশ কেটে যাবে। তাহলে শুরু করে দে তোদের কর্মকাণ্ড, তোদের সঙ্গে আমারও ওই ছোটবেলাটা একবার ঘুরে আসতে ইচ্ছে করছে। ড্যান্সিং বলের রিমোট অন করে চুপ করে থাকবি, তারপর তোদের কেউ ছুলে বা তোরা কাউকে ধরলে দেখবি কি মজা। চল বল্টু, দেখি হুলুদা আর বাটালিদা কেমন আছে। আছি আঙ্কেল। কোথায় গেল বলতো হুলুদা আর বাটালিদা? ওদের উপরে ডান্সিং বলটা প্রয়োগ না করলে মনটা কেমন অস্থির অস্থির করছে। বাটালিদা আর হুলুদার ডান্স দেখবো। ওই দেখ, ওরা এদিকে আসছে। ওই দেখ, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এই চল চল, ওদেরকে একটু কড়া ভাষায় বলে দিয়ে আসি যে এই ধরনের বিয়াদপি আমরা একদম সহ্য করব না। ঠিক বলেছিস দাদা, ঠিক বলেছিস। নাট, সকালবেলা তোদের ওই অপমানটা আমি ভুলিনি। এই দেখ, এই ভবিষ্যতে এই রকম ঘটনা ঘটলে ফল কিন্তু ভালো হবে না। হাতে হাত মিলিয়ে নাও, আমরা বন্ধু। আমাদের দোষ ক্ষমা করে দে ভ্যাবলাই। রিমোটটা অন করে ভ্যাবলাইয়ের হাতে টাচ করিয়ে দি। ঠিক আছে, যখন দোষ স্বীকার করছিস তখন মাফ করে দিচ্ছি। ওরে বাবারে, ওরে বাবারে, কি ঝাঁকুটি রে, এই যে নাচতে ইচ্ছে করছে রে। কি হলো, নাচছিস কেন? ওরে বাবা, নাচ পাচ্ছে,
সত্যি তো রে বল্টু, তোর হাতে হাত ছোঁয়ালেই আমার ভেতর থেকে নৃত্যকলা বেরিয়ে আসছে। নৃত্যকলা তেরে কেটে তাক 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 তেরে কেটে তাক। এই আমাকে আমাকে ছা 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 আমাকে ছা। একবার আমার হাতটা ধরো বাটালিরা। এই মরেছে এই। ওরে বাবা কি ব্যাপার বলতো, আমার তো নাচ পাচ্ছে কেন? ওরে বাবা আমার তো সারা শরীর দুলছে। ওরে বাবা ঢিল ঢিল ধা। ডেঞ্জারাস ডেঞ্জারাস, ওরা ভয়ঙ্কর ডেঞ্জারাস। দাদা দাদা পালিয়ে চলো, নাচতে নাচতে সারা শরীর ব্যথা হয়ে যাবে, পালিয়ে চলো। বল্টু ডান্সিং বলে রিমোট টাইমার অফ কর। ঠিক বলেছিস। আমরা শুধু হুলোতা পাটালি দেখে ডান্স করাবো, তারপর আবার নাটক দেখবো। আবার নাটক জমে যাবে, চল এগিয়ে চল। কি গো তোমরা তিনজনে দৌড়চ্ছ কেন? কি বলবো চিমটি, নাট আর বল্টু শরীরে, ওদের শরীরে যেন কি আছে, ছুলেই নাচতে হচ্ছে। আমার মাথার চুলগুলো কেমন খাড়া খাড়া হয়ে গেছে। অত তোরা চুলে স্টাইল করিস, সব বায়োস্কোপের হিরোদের দেখে অনুকরণ। ওই তো ওরা আসছে, ওদেরকে ডেকে জিজ্ঞেস করি। এই নাট বল্টু এদিকে আয়। বলবি বলবি মাতালি আর ভাবলাই বলছে তোদের ছুলেই নাকি ওদের শরীরে নাচের উদ্দীপনা আসছে, পা নাকি আপনি আপনি দুলছে। আমাদের ধরলে নাচতে ইচ্ছা করছে। দূর কি যা বলছে মাতা মুন্ডু, নে চিমটি ছুঁয়ে দেখ। আয় কোথায়? এই তো আমিও করালি দাদুকে ছুঁলাম। কোথায় কি পান্তা বাটে ঘি? কি আশ্চর্য, এই কিছুক্ষণ আগে আমাকে কিরকম নাচালো। ধুর যত সব ভুলভাল ছেলে ভুলভাল কথা বলে, তোরা তো একটুতেই নেচে কুদে একসা করিস। আমাদের নামে অপবাদ দিচ্ছ, বলছো আমাদের শরীরে কি সব আছে, তোমার নাচতে ইচ্ছা করছে আমাদের ছুলে, লোকে কি বলবে? নাট চোখ টিপে জানাচ্ছে যে রিমোটটা আবার অন করতে। ওকে নাট, এই আমি রিমোটটা অন করে দিলাম। এসো মাতালিরা, দূরের দাঁড়িয়ে থেকো না, এইভাবে কেন মুখ লটকে উঠছে খাওয়ার মতো রিয়াকশন দিচ্ছ বলতো, কাছে এসো। আমি নাচতে নাচতে ক্লান্ত। ছাড় ভাই ছাড়, আমায় তোর পায়ে পড়ি, ছাড়। কি ব্যাপার রে নাট বল্টু, দৌড়তে থাকো। বল্টু আগে রিমোটটা অফ করুক, তারপরে কথা। তার মানে ব্যাপারটা সত্যি 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 সত্যি, সবই ডান্সিং বলে দৌড়াতে হচ্ছে। ডান্সিং বল? তোকে পুরো ঘটনাটা না বললে তুই বুঝবি না, চল তোকে পুরো ঘটনাটা বলি। ওদের আবার কি হলো, এ দাদা করেছে? নাট বল্টু নাট বল্টু, ওরে বাবা ওরে বাবা, কি সর্বনাশ, গা ছুলেই ছটকা, ডিস্কো ড্যান্স ডিস্কো, আপনি আপনি পা নেচে উঠছে। ওরে বাবা ওরে বাবা। হ্যাঁ গো মাসি, শরীরে নাচের মশলা নিয়ে ঘুরছে। তোদের কি মাথা খারাপ হলো, এইরকম উল্টো পাল্টা বকছিস কেন? যত সব ভুলভাল কথা, তোদের একটা কথাও বিশ্বাস করি না। দুপুরে রাস্তা যখন ফাঁকা হয়ে যাবে ঠিক তখন আমরা ব্যাংক থেকে টাকা পয়সাগুলো নিয়ে পালাবো। হ্যাঁ ওকে বস ওকে। এবার বুঝলি চিমটি? বুঝলাম, দারুণ ব্যাপার। এবার ঘটনাটা আরো জমবে। তার মানে এবার অপারেশন হুলোদা, হুলোদাকে ছুলেই ঝিনচাক ঝিনচাক নাচের ছেকা। এবার তো মনে হচ্ছে তোরা আমার মাথাটা কেউ খারাপ করবি,
বোধ হয় নেচেছিস নাটবল্টুকে ধরে, কেউ বিশ্বাস করবে কথা? কেউ বিশ্বাস করবে না আন্টি, কুলোদা আমাদের একদম দেখতে পারে না, কিন্তু আমরা কত ভালোবাসি। এবার ডান্সিং বলটা হুলোদার গায়ে কায়দা করে টাচ করাতে হবে। আয় আয় আয়, যা হুলোদার কাছে গিয়ে বস, দেখি তোর গায়ে কিরকম ডান্সিং এফেক্ট আছে। না না, তুই কাছে আসিস না বল্টু, তুই কাছে আসিস না। তুমি শান্ত হও, শান্ত হও, কি পাগলামি করছো? কোথায় কি, তোমার কি নাচতে ইচ্ছে করছে? তোরা কিছু একটা কায়দা করেছিস, এই তো এই তো তখন তোকে ধরতেই নাচতে ইচ্ছে হলো। Enough is enough, পুলো, এবার কিন্তু আমি তোদের আসানসোলে পাঠিয়ে দেব। কিছু একটা কায়দা নিশ্চয়ই করছে। বাহ, বেশ কায়দা করে বল্টু ডান্সিং বলটা হুলোদার গায়ে টাচ করিয়ে দিয়েছে, এবারে মিনিট খানেক মজা। নট বল্টু, তোরা একটু বস, তোদের জন্য খাবার নিয়ে আসি। এবার তো ঘরে গিয়ে ভাত খাবো আন্টি, খাওয়াটা পাওনা থাক, সন্ধ্যেবেলা এসে খেয়ে যাবো। ঠিক আছে, যা তোদের মনের ইচ্ছে সেটাই হবে। এই 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 শোন হুলো, এই এই এবার আন্টিও তো ডান্স শুরু করলো বলে। তুমি ছাড়ো দিদি দিন নাকাতিন, মাদালি আমাকে ছড়িয়ে দে, দিদি দিন নাকাতিন, দিদি দিন নাকাতিন। আমি যাচ্ছি মাসি, দাও। ব্যাপ বাবা, এ তো আবার নাচন ঝটকা মারছে, মাসি নাচছে। খুব মজা না? দাঁড়া দাঁড়া, নাচ থামুক, তারপর দেখছি। জল ব্যাংকে যাই, রাস্তা ফাঁকা আছে, ব্যাংকে এখন লোক নেই। এইবার একদম ঠিকঠাক অ্যাকশন হবে, চলো চলো। ঝটকা নাচ কেমন দেখলি চুটি? শুধু আন্টি যখন নাচছে তখন ভালো লাগছিল না, এবারে বলা রিমোটটা প্রফেসর আঙ্কেলকে ফিরত দিয়ে আসি। ঠিক বলেছিস, ফুলোদার পাটালিটাকে নিয়ে বেশ মজা হলো কিন্তু। ঠিক, আর বেশি ভালো না। অতিরিক্ত কিছুই ভালো না, কাল আবার অন্য দুষ্টুমি। ঠিক কথা। হ্যালো, সে কি, কখন? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বেরোচ্ছি। হাবু, গাড়ি বার করো, গাড়ি বার করো, সময় নেই। এই রাস্তা দিয়ে পালাবো, চালা, শর্টকাট হবে। কি দারুন ডাকাত হয়ে গেলাম, ডাকাতি করলাম, তারপর চলে এলাম। এইসব কালু ওস্তাদের কেরামতি বুঝলি, মুড়ি লাল হলে ঘেটে গ হয়ে যেত। ঠিক বলেছো, একটা কাজ ঠিক করে করতে পারে না। আমাদের কি ভালো লাগছে, এবার ছোট। রেডি স্টেডি গো। আরো আরো জোরে গাড়ি চালাও, ওদের ধরতেই হবে, নইলে যে আমার ডিমোশন হবে। তিন বছর ধরে আটকে আছে প্রমোশন, ডিমোশন হোক সেটা চাই না। জোরে জোরে। এই এই এই, দেখ দেখ, দুজন লোক দৌড়ে আসছে। এই গরমে দুপুরবেলা দৌড়াচ্ছে কেন রে? চল জিজ্ঞাসা করি। এই চালা, ওই দেখ ওই দেখ, ওই বিচ্ছু তিনটে দাঁড়িয়ে আছে, দৌড়ে যা, পারলে পারলে ধাক্কা মেরে চলে যাবি। ঠিক আছে ঠিক আছে। কিরে বল্টু, ওরা পাগলের মতো দৌড়ে আসছে, সরে যা না ধাক্কা মারবে।
ওরে বাবা, ওরে বাবা রে, একি একি কাঁপছি কেন, কাঁপছি কেন? কাঁপছো কোথায়? এটা নাচছো তো। বড়ু ওকে ধর, ওটা কালো অস্তার। ঠিক আছে, দে ঝটকা। এই ধরলাম, ঝটকা শুরু। ওখানে কারা যেন নাচা নাচি করছে। আনন্দে নাচছে। চল বাকি নাচ জেলে গিয়ে দেখাবি। কিন্তু এসব হলো কি করে নাট বল্টু? আমার একটা ছোট্ট আবিষ্কার, ড্যান্সিং বল। আজ সারা দিন ধরে নাট বল্টুকে দিয়ে টেস্ট করিয়েছি, আর তাতেই এই দুষ্টুগুলো বাজি মাত করে দিল। হ্যাঁ, সব ভালো যার শেষ ভালো তার। হ্যাঁ, আপনার আবিষ্কার আর নাট বল্টুর ইমপ্লিমেন্ট, যার রেজাল্ট হলো কানুয়া চেলা ধরা পড়লো। আবো, ওদের গাড়িতে তোলো, এবার বাকি নাচ জেলে নাচবে। যাও কানুয়াস্তাত কাকু, জেলে যাও। আর আমরা বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করি, কেমন? তারপর এসে তোমাদের দুজনের নাচ দেখবো। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.